আজকে আমরা যে ফোনটির আনবক্সিং করবো সেটি হলো ভিভো ভি নাইন। আজকে আমরা এই ফোনটির আনবক্সিং এই কারণেই করবো কারণ ভিভো ভি নাইনে যতগুলো এখনো পর্যন্ত ফোন বের হয়েছে তার মধ্যে বলা হচ্ছে যে এই ফোনটি খুবই ভালো এবং ফোনটির প্রাইস রাখা হয়েছে মোটামুটি 22,000 থেকে 23,000 অ্যারাউন্ডে। তো বন্ধুরা চলো দেখে নিই ফোনটি কেমন, এবং তোমরা যদি তারা কিনতে চাও তাহলে দেখো স্পেশালি বলবো ফোনটি দেখো তোমরা, কেনার আগে ভাবো ফোনটি কিনবে কি না, ফোনটির মধ্যে কী আছে, কী খারাপ, কী ভালো। চলো বন্ধুরা চলো দেখে নিই। আমার কাছে ছুরি আছে, বক্স আছে, তো বন্ধুরা ফটাফট কেটে নিই এবং দেখে নিই কী আছে, কী খারাপ, কী ভালো। তো বন্ধুরা প্রথমে বক্সটি খুলে নিলাম, দেখে নিতে পারো সিম ইজেকশন পিন, যার মধ্যে তোমরা সিমটিকে খুলতে পারো। ভিতরে একটা জেলি কভার পড়া আছে, তার ফলে তোমাদেরকে জেলি কভারটা কিনতে হবে না, এই জেলি কভার চালিয়ে কাজে লাগিয়ে তোমরা চালিয়ে দিতে পারো। তো বন্ধুরা দেখে নিতে পারো মোবাইলটি, মোবাইলকে পাশে রেখে দেখিয়ে দিই কী আছে। চার্জার আছে, সিম্পল চার্জার, কোনো রকমের ফাস্ট স্পিড চার্জার এমন ধরনের না, সিম্পল চার্জার, ইউএসবি কেবল। তাছাড়া হেডফোন আছে, হেডফোনটি তোমার ইয়ারফোনটা আইফোনের নকল করে করা হয়েছে বলতে পারো, কারণ অ্যাপেলে এ ধরনেরটি ইয়ারফোন থাকে। তোমাদের ভিভো ভি নাইনের ফার্স্ট লুক তোমাদেরকে আমি নিজের হাতে ফিল করে বলতে পারি যে ভিভো ভি নাইনের ফোনটি খুবই ভালো, প্রিমিয়াম একটা ফিল আছে তুমি যখন ধরবে। এবং ওরা বলেছে এটা খুবই শাইনিং হবে, পিছনে মেটাল বডি লুক হবে, তো বুঝতেই পারছো ভিভো ভি নাইন এটাকে কন্টেস্ট দেওয়ার জন্য এসছে, কারণ ভিভো ভি নাইন অনেকদিন বাজার করতে পারেনি অনলাইনে, তার জন্য এই ফোনটিকে তারা নিয়ে এসছে জেনারেলি অনলাইনে বাজার করার, মার্কেট করার জন্য। তো বন্ধুরা প্রথমে লুকিংটা যথেষ্ট ভালো, সুইচ আছে, ভলিউম কিবোর্ড টম আছে, সিম ইজেকশন পিন দিয়ে তোমরা সিম খুলতে পারো, এবং দুটো মাইক্রো দুটো সিম ভরতে পারো, ন্যানো সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড ভরতে পারো। এবং এই ফোনটি দুটো ভেরিয়েন্টে পাওয়া যায়, একটি হোয়াইট কালার, একটি গোল্ডেন কালার, একটা ব্ল্যাক কালার। আমার কাছে যেটা আছে সেটা একটা ব্ল্যাক কালার। এবং এটা র্যাম হলো তোমার 4GB র্যাম এবং 64GB রম আছে ইন্টারনাল স্টোরেজ, এবং তোমরা ইন্টারনাল স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড ভরে বাড়িয়ে দিতে পারো। সামনে 20 মেগাপিক্সেল ক্যামেরা, সেলফি ক্যামেরা, তো বুঝতে পারছো সেলফি কেমন সুন্দর হবে, সেলফি নিয়ে কোনো প্রশ্নই নাই, সেলফি তোমাদের যথেষ্ট ভালোই হবে, 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তার জন্য বলছি তোমরা যদি তারা ক্যামেরার প্রতি ভক্ত, সেলফির প্রতি ভক্ত, তারা অনায়াসে ফোনটির প্রতি যেতে পারো এবং এটাকে ট্রাই করতে পারো 5 স্টারের মধ্যে। তাছাড়া বন্ধুরা ফোনটির মধ্যে আইফোনের নতুন একটি ফিচার যেমন এসছে তেমনি এটিরও একটা ফিচার চলে এসেছে, এটা ফেস আনলক। তো আগেকার ফেস আনলকের চেয়ে ফেস আনলকটা আরও বেশি স্মার্ট আছে, যেখানে তোমাদের স্মার্ট ফেস আনলকটা খুবই স্পিডে কাজ করবে, 0 থেকে 0.5 সেকেন্ড বলা হয়েছে। তো বন্ধুরা দেখে নেবে তোমরা যদি কিনো কেমন স্পিড, আর যথেষ্ট ভালো দিয়েছে আমি যতটা ব্যবহার করেছি তার মধ্যে বলতে পারি। তাছাড়া ফোনের যে স্পিড যাকে বলে, প্রথমেই তো স্পিড দেয় যেহেতু তাও বললে রাখি, স্পিডটা তোমাকে যথেষ্ট এখন ভালো দিচ্ছে, দেখেন বড় কেমন স্পিডে দিচ্ছে আমি তোমাদেরকে ট্রাই করে লাইভ দেখাচ্ছি, তোমাদের কোনো রকম হয়তো সমস্যা তাহলে হবে না। বন্ধুরা পিছনে যে ক্যামেরা দিয়েছে, পিছনে ক্যামেরা হলো 16 মেগাপিক্সেল ক্যামেরা উইথ এলইডি ফ্ল্যাশ। সামনে ক্যামেরার মতো অত ভালো ক্যামেরা না, কিন্তু ভালো, যথেষ্ট ভালো ক্যামেরা, কিন্তু সামনে সেলফি ক্যামেরা যতটা ভালো হবে ততটা ভালো হবে না, কারণ যারা এটা সেলফি প্রিয় মানুষ তাদের জন্য স্পেশালি এই ফোনটি তৈরি করা হয়েছে। এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও খুবই স্পিড 0.2 সেকেন্ড লাগবে বলেছে, এবং দেখেন পর আমি দেখালাম স্পিড কেমন আছে, যথেষ্ট ভালো স্পিড আছে। তাছাড়া বন্ধুরা ফোনটির লুকিং সম্বন্ধে তোমাদের বলতে গেলে ফোনটির ওয়েট হচ্ছে তোমার 150 গ্রাম মতো ওয়েট, এবং পাশে তোমার গোয়েলা গ্লাস মারা আছে বলাছে, কিন্তু আমি জানি না কেমন আছে কি নাই। এবং ক্যামেরা যথেষ্ট ভালো, দেখে নিতে পারো আমার কিছু ছবি তুলেছি, ক্যামেরা নিয়ে কোনো খারাপ না, দেখতে পারো ক্যামেরা যথেষ্ট ভালো। এখনকার অন্যান্য ফোনের সঙ্গে 22-23 হাজার টাকার মধ্যে তাদের সঙ্গে কম্পিট করার মতোই মোবাইল। এবং এদের তো জানোই যে সেলফি ক্যামেরা তাদের একটি বিউটি অন করা থাকে, ফেস তোমার সেলফি ক্যামেরায়, তো সেভাবে ওদের বিউটি অলরেডি অন করা আছে, এবং তার ফলে সেলফি ক্যামেরা খুবই ভালো হবে। এবং তার অনেকগুলি সেন্সার আছে, তোমাকে আগেই বলেছি প্রক্সিমিটি সেন্সার, যে সেন্সারের মাধ্যমে তোমরা যখন তখন রিমোটের মতো টিভিটাকে চালাতে পারবে। এবং চলো বন্ধুরা দেখে নিয়ে ভিতরে কী কী হার্ডওয়্যার অপারেটিং সিস্টেম আছে। অপারেটিং সিস্টেমে প্রথমেই বলে দিই বন্ধুরা, এটা 8.1 অপারেটিং সিস্টেম, অর্থাৎ অডিও অপারেটিং সিস্টেম, মতলব নতুন যে নতুন ভার্সেনটা এসছে একদম নতুন ভার্সেনটাই তোমাদেরকে এখানের মাধ্যমে তোমাকে এটাতে প্রোভাইড করা হচ্ছে, তাই কোনো রকমের সমস্যা হবে না, যারা কিনবে তারা ফোনটি কিনে নিতে পারো এবং ফোনটিকে ট্রাই করতে পারো। ক্যামেরা, ডিজাইন, লুকিং সব দিক থেকেই ভালো, কিন্তু 22-23 হাজার টাকার মধ্যে শুধু সেলফি ক্যামেরা হিসেবে যদি তোমরা নিতে চাও তাহলে এটা নিতে পারো। তাছাড়া যদি তোমরা ওভারঅল দেখতে যাও তাহলে প্রথমত বন্ধুরা বলবে নিও না, তোমরা অন্যান্য যে ফোন আছে তো এমআই অনার সেই ফোন ট্রাই করতে পারো, কারণ এরামের মধ্যে তারা আরও বেশি স্পেসিফিকেশন তোমাদেরকে প্রোভাইড করে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।